ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে যদি কেউ কোনো খাদ্য দ্রব্য বা অন্য কোনো পণ্য ক্রয় করে গোদামজাত করতে চায় বা স্টক করতে চায়, এবং যখন একটু দাম বাড়বে তখন বিক্রি করবে, তো এইরকম স্টক বিজনেস বা গোদামজাতের ব্যবসা জায়েজ হবে কি না, এ সম্পর্কে হলো আমাদের বক্তব্য স্পষ্ট। আলহামদুলিল্লাহ, ইসলাম যে মানবিকতার ধর্ম, ইসলাম যে সত্যিই মানবিকতার কল্যাণের জন্য এসেছে, এটা হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। ইসলামিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ব্যক্তি কোনো জিনিস, খাদ্যদ্রব্য বা অন্য কোনো পণ্য গোদামজাত করতে চান বা স্টক করতে চান, তার জন্যে লক্ষণীয় বিষয় হচ্ছে যে জিনিসটা তিনি স্টক করতে চান সেই জিনিসের উৎপাদন এবং চাহিদাকে লক্ষ্য রাখা, উৎপাদন এবং চাহিদাকে লক্ষ্য রাখা। যদি সেই জিনিসের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে হয়, যখন সেই জিনিস বাজারে এসেছে তখন মানুষের প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে এবং বাজারে অতিরিক্ত সেটা জমা হয়ে আছে, এইরকম জিনিস স্টক করা বৈধ, এতে কোনো সমস্যা নেই। বরং স্টক না করলে ক্ষতি আছে, মানুষ তার সকলে সব জিনিসগুলো একসঙ্গে খেয়ে শেষ করতে পারবে না। কারণ আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে যখন আলুর সময় হয়, পেঁয়াজের সময় হয় বা ধান গমের সময় হয়, তখন তো যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ উৎপাদন হয়। এবার সকলের পক্ষে কিন্তু ওই জিনিসগুলো একই সঙ্গে খেয়ে শেষ করা সম্ভব নয়। এবার যদি ওটাকে যত্ন সহকারে নির্দিষ্ট পদ্ধতিতে গোদামজাত না করা হয়, তাহলে হয়তো পরবর্তীতে যখন অফ সিজন হবে তখন জিনিসগুলো পাওয়া যাবে না। এর বিপরীতে যদি এমন জিনিস হয় যার উৎপাদন কম এবং বাজারে চাহিদা বিপুল, যখন সে জিনিসটা মার্কেটে আসছে তখন মানুষের চাহিদা পূর্ণ হচ্ছে না, বা মানুষের যে নিত্য প্রয়োজনীয় প্রয়োজন সেই মানুষ পাচ্ছে না খুঁজে জিনিসটা, বাজারে এতটাই ওর চাহিদা, তো এমন জিনিসকে কোনো ধনী ব্যক্তি গিয়ে সেটাকে ক্রয় করার পরে অধিক মূল্যে বিক্রয় করা, অথচ মানুষ তার দিকে চেয়ে আছে, মানুষ সেই জিনিস পাওয়ার জন্য অপেক্ষায় আছে, এইরকম স্টক বা গোদামজাত জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন, হাদিসের ভাষাটা হচ্ছে ঠিক এমন যে মা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আমার বিন আবি মা আমার তিনি বর্ণনা করছেন যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিয়ুন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিয়ুন, যে জঘন্য অপরাধী ছাড়া কেউই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অধিক মূল্যের আশায় গোদামজাত করে না। জঘন্য অপরাধী ছাড়া কেউই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অধিক মূল্যের আশায় গোদামজাত করে না। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বাজারে কৃত্রিম ক্রাইটেরিয়া তৈরি করে, বাজারে কৃত্রিম অনটন তৈরি করে অধিক মুনাফার জন্যে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপরাধী বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসের মধ্যেই যখন এই হাদিস বর্ণনা করা হলো, তখন বর্ণনাকারী বলছেন, কুলতুলি সাঈদিন, আমি বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ফা ইন্নাকা তাহতারিকু, হাদিসের মধ্যে গোদামজাত করতে নিষেধ করা হয়েছে অথচ আপনি নিজেই তো গোদামজাত করেন। কলা, তিনি বললেন, ও মা আমার কানা ইয়াহতারিকু, আমি করি এই জন্যে যে এই হাদিসের যিনি বর্ণনাকারী মা আমার, তিনি নিজেই গোদামজাত করেন। কলা আবু দাউদ, আবু দাউদ রাহিমাল্লাহ বলছেন, ওয়াসআলতু আহমাদা, আমি আহমদ বিন হাম্বাল রাহিমাল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওয়ামাল হুকরাতু, এই নিকৃষ্ট গোদামজাত বলতে বা চক্রান্তকারী গোদামজাত বলতে কী বোঝানো হয়েছে? কলা, তিনি উত্তরে বলেন, মা ফিহি আইশুন নাসে, এমন গোদামজাত বা এমন দ্রব্য বা পণ্য গোদামজাত করা যার চাহিদা মানুষের মধ্যে রয়েছে,
মানুষের চাহিদা পূরণের আগেই গোদামজাত করা, এটা হচ্ছে নিকৃষ্ট গোদামজাত। মানুষের চাহিদা পূরণ হওয়ার আগেই বা মার্কেটে সংকট রয়েছে তা সত্ত্বেও গোদামজাত করা, এটা হচ্ছে নিকৃষ্ট বা নিষিদ্ধ গোদামজাত। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 3447 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1604 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 1702। তো হাদিসের ভাষা হচ্ছে এটা যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্যে মানুষের চাহিদা পূর্ণ হওয়ার আগেই কোনো জিনিসকে অধিক মূল্যে ক্রয় করা, অধিক মূল্য প্রাপ্তির জন্যে এইরকমভাবে মানুষের চাহিদা পূরণের আগে কোনো জিনিস ক্রয় করে বা বাজারের যে চাহিদা সেটা পূরণ হওয়ার আগে কোনো জিনিস ক্রয় করে গোদামজাত করা, এটা হাদিসের ভাষায় নিষিদ্ধ। এই জন্যে ওলামারা বলেছেন স্পষ্ট ভাষাতে, যেমন শেখ সলিল আসাইমিন, সৌদি স্থায়ী ফতোয়া কমিটি, শেখ সলিল মুনাজ্জিদ হাফিজুল্লাহ এবং শেখ সলিল আসাইমিন রহিমুল্লাহ, তারা বলেছেন যে হাদিসের ভাষা হচ্ছে যেটা তার ব্যাখ্যাতে আমরা বলতে পারি এরকম যে কলাল ওলামা, ওলামারা বলেছেন যে কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে যদি দেখা যায় যে ওই জিনিস যখন ক্রয় করা হচ্ছে তখন তার চাহিদা বাজারের তুঙ্গে এবং মানুষ তার মুখাপেক্ষী হয়ে আছে, মানুষ তার দিকে চেয়ে আছে, কিন্তু মানুষের সে চাহিদা পূর্ণ না করেই কোনো জিনিস ক্রয় করে নেওয়া এবং তার চেয়ে অধিক মূল্যে বিক্রি করা, হাদালাইয়া জুজু, এটা জায়েজ নয়। ওহা মুনকার, এটা নিষিদ্ধ। ও সাহিবহু আসিমুন, নিঃসন্দেহে এরকমভাবে যে ব্যক্তি গোদামজাত করবে সে গুণাগার হবে। ও ইজিব আলা ওয়ালিউল আমর, যদি সেই এলাকাতে ইসলামের শাসক থাকে তার জন্য অপরিহার্য হবে যে তিনি গিয়ে মানুষকে তাদের গোদামজাত জিনিসকে বিক্রয় করতে বাধ্য করবেন, কেননা এখন মানুষের সেগুলো চাহিদা রয়েছে, মানুষের প্রয়োজন রয়েছে, সেজন্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের চাহিদা পূর্ণ হওয়ার আগেই ক্রয় করে গোদামজাত করা, এটা জায়েজ নয়। ও আম্মাল্লাযি ইশতারি ত্বাআম, কিন্তু যদি কেউ কোনো খাদ্য দ্রব্য কিংবা অন্য কোনো পণ্য এমন অবস্থায় কিনছে যে সেই সময়তে মানুষের প্রয়োজন পূরণ হয়ে গেছে, মানুষের প্রয়োজন পূর্ণ হয়ে গিয়েছে এবং সেটা বাজারে যথেষ্ট অ্যাভেলেবল রয়েছে, বাজারে পর্যাপ্ত পরিমাণে রপ্তানি হয়েছে, হ্যাঁ মানুষের প্রয়োজনও পূর্ণ হয়ে গিয়েছে, এমন অবস্থায় কোনো জিনিস ক্রয় করে গোদামজাত করা জায়েজ। ওহাদা আমল তেজার বিন কাদিম ইজামান ও হাদিসিহি, আর এইরকম ব্যবসা পূর্বের যুগ থেকে আজও চলে আসছে, এটা নিষিদ্ধ নয়। তো মোট কথা হচ্ছে যে ব্যক্তি কোনো জিনিস গোদামজাত করবেন তাকে মার্কেটের চাহিদা দেখতে হবে, মানুষের প্রয়োজন দেখতে হবে, যদি মানুষের চাহিদা পূর্ণ হয়ে গিয়েছে, মার্কেটে সেটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে, এখন কোনো জিনিস ক্রয় করে গোদামজাত করা যায়, যেটা আমাদের সাধারণ ভাষাতে আমাদের এলাকাতে আলু পেঁয়াজ বা ধান গম চাল এগুলি গোদামজাত করা হয়। এবার গোদামজাত করার পরে যখনই বাজারে সংকট দেখা দেবে, মানুষের চাহিদা তুঙ্গে হয়ে যাবে, তখন আর যে একবারে মোটামুটি একটা দাম চলে এসেছে, তখন উচিত হবে ওই গোদামজাত জিনিসকে ছেড়ে দেওয়া, বিক্রয় করে দেওয়া, আরও লাভ হবে, আরও লাভ হবে, অথচ মানুষ পাচ্ছে না, মানুষের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ পাচ্ছে না, আর গোদামজাত করে রেখে দিয়েছে যে আরও দাম হবে, আরও বেশি হলে তখনই বিক্রি করবো, না বিক্রি করবো না, তখন কিন্তু জায়েজ হবে না। তো মানুষের প্রয়োজন পূরণ করে বাজারে পর্যাপ্ত পরিমাণে রফতানি হওয়ার পরে কোনো জিনিস ক্রয় করে গোদামজাত করা জায়েজ, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষের চাহিদা বা হাহাকার না লেগে যাবে, যখন চাহিদা তুঙ্গে হয়ে যাবে, মানুষের মধ্যে হাহাকার লেগে যাবে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব পড়ে যাবে, তখন কিন্তু সেটাকে আর আটকে রাখা যাবে না, তখন সেটা বিক্রি করে দিতে হবে। হাজাম আইন্দুল্লাহ আলহাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।